আচ্ছা, এই টুপিটা হচ্ছে, এটা একটা ভিয়েতনামিজ ট্র্যাডিশনাল হ্যাট, টুপি আর কি। তো আজকে আমরা আজকে আরও একটা রবিবার, আজকে আমার যে যোগা মেম্বাররা রয়েছে তাদেরকে নিয়ে একটা পুরো হোচিমিনের বাইরে গ্রামের দিকে চলে আসছি। এখানে কিন্তু আজকে প্রচুর ফটোশ্যুট হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ফ্রি থাকলে আমাকে এরা নিয়ে আসে। তো ওইখানে হচ্ছে কি, শাপলা মানে পদ্ম ফুলের এখানে একটা জলাশয় রয়েছে এবং এখানে এরা ফুল তুলবে। চলো দেখা, জায়গাটা দেখো কত নিরিবিলি। হ্যাঁ, ও সত্যি, এখানে হচ্ছে 50K 1 বং। তো মানুষজন এখানকার তো জানোই তোমরা যে ফটোশ্যুট করতে খুব ভালোবাসে। দেখা একটু আস্তে আস্তে গিয়ে, বেশি দূর যাবো না, আগে দেখে নিই ব্যাপারটা কি আছে। এইটা হচ্ছে বিষয়, এইখানে এই যে পদ্ম ফুলের চাষ হয়েছে আর এইখানে মানুষজন আসে, এসে এরা ছবি তোলে। এবং এখানে ক্যামেরাম্যানও ভাড়া পাওয়া যায়, প্রফেশনাল ক্যামেরাম্যান। ওই দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান ছবি তুলছে ভাই। তো আমাদের টিম এসছে, আজকে আমাদের ফটোশ্যুট হবে, দেখা যাক কী অবস্থা। হ্যাঁ, সকাল সকাল বেরিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি। তো এইখানে এখন ছবি তুলবে, যত সকাল সকাল ছবি ফটোশ্যুট হয়ে যাবে তত ভালো, কারণ এরপর রোদ উঠে গেলে সানশাইনের জন্য চাপ হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, দেখা যাক। কিন্তু জায়গাটা কিন্তু খুব ছোট্ট উপরে, খুব সুন্দর জায়গা, মানে স্পেশালি ফর ফটোশ্যুট, ওয়েডিং ফটোশ্যুট, যা মানে যাই হোক, কিন্তু মানুষজন এখানকার যারা রয়েছে এরা কিন্তু মানে হ্যাপি থাকার চেষ্টা করে, মানে এনি টাইম কোনো রিজন বসে চলো ফটোশ্যুট করি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, দেখো cái sống mũi này chụp nguyên mặt nha, biết thôi cảnh rồi mà chụp nguyên mặt nó không được đẹp, nó không chịu chụp. অপূর্ব সুন্দর একটা জায়গা, যদি এরকম একটা জায়গা পাওয়া যায় কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করো তুমি কী করতে চাও এখানে, তোমরা কী করতে চাও। অপূর্ব সুন্দর জায়গা সত্যি, শুধু ভিউটা দেখো। তো এখানে এখন এইভাবে ফটোশ্যুট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সব সুন্দরীরা। হ্যাঁ, ফটোশ্যুট হবে এখানে, ভয়ঙ্কর লেভেলে ফটোশ্যুট চলছে, সবাই মিলে সবার ক্যামেরা দিয়ে সবাই সবাইকে ফটো তুলে দিচ্ছে আর কি। ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর।